একাদশ অধ্যায়, আলো লাইট। আলোর প্রতিসরণ কি কোনো নিয়ম মেনে চলে বলে তোমার মনে হয়? এবার আমরা আলোর প্রতিসরণের একটি পরীক্ষা দেখি। আলোর প্রতিসরণের নিয়ম। একটি সাদা কাগজে একটি স্বচ্ছ কাঁচ ফলক বসিয়ে তার চারদিক বরাবর পেন্সিল দিয়ে দাগ টানা হয়েছে। আপতিত রশ্মি এ বি একে তার উপর 5 সেন্টিমিটার দূরে পিন বসানো হয়েছে। পরে আপতিত রশ্মি বর্ধিত করা হয়েছে। প্রতিসরিত রশ্মি আঁকতে হলে কাঁচ ফলকের সামনে চোখ রেখে দেখতে হবে, যাতে পিন দুইটির প্রতিবিম্ব একই সরল রেখায় থাকে। এভাবে কাঁচ ফলকের সামনে আরও 2টি পিন বসানো হয়েছে। এবার কাঁচ ফলক ও পিনগুলো সরিয়ে নিয়ে প্রতিসরিত রশ্মি বি সি ও নির্গত রশ্মি সিডি আঁকা হয়েছে। শিক্ষার্থীর কাজ। তোমরা 5 বা 6টি দলে ভাগ হয়ে বই ও ভিডিও এর কাচের সাপেক্ষে আলোর প্রতিসরণের চিত্রটি আলপিন আয়তাকার কাঁচ ফলকের সহায়তায় একটি সাদা কাগজে আঁকো। চিত্রে এ বি আপতিত রশ্মি, বি সি প্রতিসরিত রশ্মি এবং সি ডি নির্গত রশ্মি, এন এন প্রাইম এবং এম এম প্রাইম অভিলম্ব, এ বি এন আপতন কোণ, সি বি এন প্রাইম প্রতিসরণ কোণ এবং ডি সি এম প্রাইম নির্গত কোণ।